সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার আলি ও সাহাবী আমাদের ভাইরা বিভিন্ন দেশ থেকে যে প্রশ্নগুলি করেছেন আমরা সেগুলো কে একসাথে করে ধারাবাহিক জবাব দেওয়ার চেষ্টা করছি আজকে ইনশাআল্লাহ তাআলা একটি প্রশ্ন উত্তর দেব প্রশ্ন প্রথম প্রশ্ন ঢাকা থেকে এক ভাই করেছেন যে তার প্রতিবেশী বেশ কিছু লোক যারা বাড়ি নিজের নিজের বাড়িতে থেকে মসজিদের মসজিদে যেহেতু জমা হয়েছে মসজিদের আওয়াজ এমামের ফলো করে তার ইক্তেদা করে জুমার সলাত বাড়ি থেকে আদায় করেছেন অথচ তাদের বাড়িগোলে মসজিদের সাথে লেগে নেই মসজিদ আর তাদের বাড়ির মাঝে দুটি বাড়ি বা কয়েকটি করে বাড়ি আছে বা যদিও লেগেও থাকে তবুও তো একেবারে সেটে নেই এইভাবে তারা সালাত আদায় করেছে গ্রামের বেশ কিছু বা শহরের বেশ কিছু মোহল্লার লোকেরা নিজ বাড়িতে থেকে এমনকি নিজের বাড়িতে একা কিন্তু মসজিদের শুধু আওয়াজের করে আদায় করেছে তাদের কি না। মসজিদে ইমামের একতেদার জন্য জরুরি হল যে আপনি মসজিদের কাতারের সাথে লেগে থাকবেন মসজিদের কাতারের সাথে আপনার কাতার লেগে থাকবে সেটা পেছনে থাক ডানে থাক বামে থাক সামনে থাকবে না কিন্তু লেগে থাকবে খুব বেশি যদি ধরেন মসজিদ অনেক সময় বড় মসজিদ আছে আর মসজিদের মাঝে পার্টিশন আছে আর পার্টিশনের একটা দেয়াল বা কিছু আড় আছে আর তারপরে লোকেরা কাতার লাগিয়েছে এটা চলতে পারে ডানে বামে কিন্তু আপনার বাড়ি আর মসজিদের মাঝখানে রাস্তা রয়েছে বা দুটো বাড়ি চারটে বাড়ি বাদ দিয়ে আপনার বাড়ি রয়েছে আর আপনি শুধু আওয়াজটা শুনতে পাচ্ছেন কিছু দেখতে পাচ্ছেন না আর মসজিদের জুমা জামাতে শরিক হচ্ছেন এইরকম সালাদ শুদ্ধ হবে না এই ক্ষেত্রে ওই ভাইদেরকে বলবে যে তাদের জুমা হয়নি সুতরাং তারা যেন জোহরের সালাদ আদায় করে নেই কাজা স্বরূপ এবং আল্লাহর কাছে তবা করে এইরকম কাজ করবে না বিদাতি কাজ দুই নম্বর প্রশ্ন কুলি ও নাকে পানি কিভাবে দেব উজুর সময় কুলি এবং নাকে পানি দেওয়া জি কুলি করা এবং নাকে পানি দেওয়া একবার নিয়েই করবেন এটি হচ্ছে সহি সন্ধ কিছুটা মুখে দেবেন আপনার আর কিছুটা নাকে দেবেন আর তারপরে মুখ নাক পরিষ্কার করবেন জরুরি নয় যে মুখ ভর্তি পানি হইতে হবে আর নাক ভর্তি পানি হইতে হবে এইটা বুঝতে গিয়ে অনেকে ভুল করেছেন একবার হাতে পানি নেবেন আর ডানহাতে আর তারপরে নিয়ে কিছুটা মুখে দেবেন আর কিছুটা নাকে দেবেন এইভাবে করবেন আর আর একটি কিছু কিছু ফকাহাদের মত রয়েছে যে দুটোর মাঝে পৃথক করবেন মানে কুলি করবেন আলাদা পানি আর নাকে পানি আলাদা নেবেন এই মতটি দুর্বল তিন নম্বর প্রশ্ন হচ্ছে রিজিকের মালিক আল্লাহ নিঃসন্দেহে রিজিকের মালিক আল্লাহ এই ভেবে নিজের জন্য কিছু না রেখে সব খাবার দান করা যাবে জি সুস্থ অবস্থায় সব কিছু দান করা যায় সুস্থ অবস্থায় যদি থাকেন তাহলে সব কিছুই দান করা যেতে পারি যদিও ছেলেমেয়ের আছে যেমন অবাকর সিদ্দিকাজী আল্লাহ তালানহ বাড়িতে যাকে চলো সব কিছু নিয়ে এসে দিয়েছিলেন উল্লাহ সব যখন জিজ্ঞেস করে মা তারাক্তালি আহলেখা ইয়া বাড়িতে পরিবারের জন্য কী রেখে আসলে তখন উত্তরে বলেছিলেন রাসূল তাদের জন্য আল্লাহ এবং তার রসুল সাল্লামকে রেখে আসলাম অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি এবং রসুল আল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা এবং তার অনুসরণ এটি উদ্দেশ্য এই উদ্দেশ্যে সব কিছু নিয়ে এসেছে ওমার রাজি আল্লাহ অর্ধেক ধন সম্পদ নিয়ে এসেছিলেন সুতরাং জায়েজ আছে আলমারা বলেছেন যে যখন আপনি মৃত্যুমুখী যখন আপনি শেষ অবস্থায় ওই সময় করবেন না কারণ ওই সময় আশঙ্কা রয়েছে অবিচারের জোলমত্যাচারের হয়তো ছেলেমেয়েদের অতিষ্ঠ হয়েছেন তাদের আচার আচরণ পছন্দ না অথবা কাউকে বঞ্চিত করা উদ্দেশ্য অরিসেনদেরকে সেই জন্য এরকমটা করছেন সেই জন্য পুরো ধন সম্পাদান করার জন্য ওসিয়তের ক্ষেত্রে ওই রকমই ওসিয়ত করলে আবার এ তৃতীয় অংশ করতে হবে কিন্তু দান খায় রাত সুস্থ অবস্থায় পুরোটাই করতে পারবেন জুমান নামাজ এক নাগারে তৃতীয় সপ্তাহে পড়তে পারছি না আল্লাহ মুস্তান আল্লাহ যেন সহজ করেন সবাই একই অবস্থা করোনার অজুহাতে শেখ এই থেকে কি লিখতে চেয়েছেন যে অব্যাহতি পাওয়ার বা এই ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা পাবো কি হ্যাঁ অবশ্যই আপনি স্বেচ্ছায় জুমা ছাড়ছেন না আর জুমার বিকল্প রয়েছে জুমা পড়ছেন না কিন্তু জোহর পড়ছেন হয়ে গেল আপনি পুরো তাআলা সব পাবেন জুমারই সব পাবেন জোহর পড়ে হ্যাঁ যেই ব্যক্তি জুমা পেল না সে যেন জোহর পড়লো না সে কুফুরি কাজ করলো যে ব্যক্তি জামাত আর জুমা ছেড়ে দিল জুমা পড়লো না আর জোহরও পড়লো না না এক কথায় ফরজ সলাত পড়লো না সে কুফুরি করলো বাকি আপনি আমি আলহামদুলিল্লাহ আমরা জুমা না পড়তে পারলে জোহর পড়ছি আর ওজরের কারণে কোনো ওজর ছাড়া কেউ যদি স্বেচ্ছায় শখ করে কোনো ওজোর নেই আর তিন জুমা পরপর ছেড়ে দেয় তাহলে বা আল্লাহ আলাকালবি আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন এই মর্মে হাদিস রয়েছে কিন্তু এতে আমরা আপনারা পড়ব না যারা ওজোরের কারণে জুমা পড়তে পারছি না বা জুমা কায়েম হচ্ছে না সেই জন্য পড়তে পারছি না পাঁচ নম্বর প্রশ্ন করোনা ভাইরাসে মৃত ব্যক্তি যদি ইমানদার ও মমিন হয় হতে পারে মমিন হয় হতে পারে তার ছোটোখাটো ভুল ত্রুটি রয়েছে হ্যাঁ মমিন মুসলিম কিন্তু তার ছোটোখাটো ভুল ত্রুটি রয়েছে সে কি জান্নাত পাবে ছোটোখাটো বলতে যদি সাগিরা গোনা বলেন তো সাগিরা গোনার জন্য আল্লাহ জাহান নামে দেবেন না এবং মানুষ যখন কাবিরা গোনাগুলো থেকে বেঁচে থাকে আর ফরজ অজব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে এই ফরজ অজবগুলি আদায় করার মাধ্যমে সাগিরা গোনাগুলি মাফ হয়ে যায় কিন্তু ছোটোখাটো বলতে আপনি যদি কাবিরার মধ্যে ছোটোখাটো হ্যাঁ কাবিরা আকবরুল কাবারে নয় কিন্তু অনেক কাবিরাই গিবোধ করে চুগলখড়ি করে মিথ্যা কথা বলে ধোকাবাজি করে মানুষের অত্যাচার করে ইত্যাদি ইত্যাদি জামাত ছাড়ে এইরকম মেলা কাবিরা গোনা টাকার নিচে কাপড় পরে তো এগুলো ছোটো খাটো ভুল ত্রুটি নয় এগুলো কাবিরা গুনা কাবিরা গোনার জন্য আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন আর আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ইনশাহ আফা আনহো ইনশাহ আজ যেমন হাদিস রয়েছে হয় আল্লাহ মাফ করবেন আর না হলে শাস্তি দেবেন আল্লাহ ইচ্ছা ছয় নম্বর প্রশ্ন লকডাউন থাকা অবস্থায় বাসায় বসে বসে লা লাহ ইল্লাহর জিকির করা যাবে সব জিকির করা যাবে শরীয়ত সম্মত জিকির হইতে হবে লা ইল্লাল্লাহ বলতে পারেন সুফহান আল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ বলতে পারেন আল্লাহ বলতে পারেন যেমন নবিস হাদিস রয়েছে جاء أهل كلا من الله أربعة أي أختي بكوتشالر كأثثي بريو سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر. تر بري لا إله إلا الله وده راشد الله الملك وله الحمد وهو لكل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده أداة خلقه نفسه وزنة أرشه ومداد لا حول ولا قوة إلا بالله حسب الله نأمل نعم وكيل الله نأمل نعم وكيل এইভাবে বহু জিকির আজকার রয়েছে সবগুলি কিন্তু বাক্য বাক্যের জিকির বা বাক্য বিশিষ্ট জিকির হ্যাঁ সেন্টেন্স দিয়ে জিকির করা পূর্ণ বাক্য দিয়ে জিকির করা তাহলে অসম্পূর্ণ কথার জিকির বেদাত কেউ যদি ইল্লাহ ইল্লাহ করে বলবো বেদাত কেউ আল্লাহ আল্লাহ করে হ্যাঁ শুধু আল্লাহর নামে ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস বলবো যে বেদাত জিকির কেউ যদি পূর্ণ বাক্য দিয়ে জিকির করে কিন্তু সম্মিলিত জিকির করে হালকা জিকির কায়ম করে যে সবাই মিলে জিকির করো জিকির ভাগ করে নাও রাই রাহু সালামের দোয়া এটা ভাগ করে নাও ছোয়া লাখ পড়বো বা এক লাখ পড়বো সবাই ভাগ করে নাও হ্যাঁ চানা নিয়ে অথবা আপনার ওই আটার গুলি নিয়ে যেমন বিদাতিদের এসব দৃশ্য আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এরা হলো বিধাতি এদের জিকিরগুলো গুলো বিদাতি জিকির কিন্তু আপনি জিকির করুন লাই আহিল্লাহ করুন অন্য আরও জিকির আজকার করুন জি হ্যাঁ কোরআন তেলাওত জিকির কোরআন তেলাওত করুন বহু মুখে জিকির করুন শুধু একটি জিকির করবেন না আপনি জি ইস্তফারের জিকির আস্তা এটাও জিকির জি আস্তা আফরুল্লাহ আস্তাফর আস্তাফরি তাহলে আজকে আমি মোটামুটি সংক্ষেপ হইলেও অনেকগুলি জিকিরের বাক্য বলে দিলাম স্মরণ করাবার জন্য আল্লাহ যেন আমাদের স্মরণ রাখার তৌফিক দান করেন সাত নম্বর প্রশ্ন ভাই আমি খুব বিপদে পড়ে আপনার কাছে মেসেজ দিচ্ছি আমি খুব গরিব মানুষ আল্লাহ যেন আপনাকে সচ্ছল করেন কিভাবে আমি এই বিপদ থেকে মুক্তি পাবো আল্লাহ মুক্ত করবেন আল্লাহর আস্থা ভরসা করেন আল্লাহর উপর সুধারণা রাখেন এবং আল্লাহ রব্বের কাছে দোয়াও করেন দোয়া করেন তাওয়াক্কল করেন এবং সুধারণ রাখেন যদি একটু দয়া করে বলুন খুব উপকার হবে বা বলতেন উপকার হবে হতো জি হ্যাঁ বললাম তো আল্লাহর ভরসা করেন আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার রিজিকের ব্যবস্থা করবেন দুই নম্বর আপনি আল্লাহর ওপর সুধারণ রাখবেন আল্লাহ আপনাকে না খাইয়ে মারবেন না দুর্ভিক্ষ দেবেন না আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না তিন নম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন মোসা আলি সালাম যেমন দোয়া করেছেন আনজাল আনজালতা এলে আমিন খাইরিন ফির আল্লাহ তাকে থাকার জায়গাও দিলেন খাবারও দিলেন আবার বিবিও দিলেন নিরাপত্তাও দিলেন সব দিলেন জি হ্যাঁ সুতরাং আল্লাহর প্রতি আস্থা রেখে একই রেখে দোয়া করেন আল্লাহ বালা মুসিবত দূর করুক প্রত্যেক মমিন ভাই বোনের আল্লাহ যে যেখানে রয়েছেন আল্লাহ রব্দুল্লা যেন সমস্ত রকমের সংকট থেকে আমাদেরকে মুক্তি দান করেন বালা মুসিবত দূর করেন আট নম্বর প্রশ্ন আমার বর্তমান অবস্থা খুব খারাপ যদি কোনো আমল থাকে আমাকে দিবেন কি খারাপ যদি শারীরিক খারাপ হয় তাহলে সুস্থতা দোয়া করবেন আল্লাহ আমাকে সেফা দান করুন

ইলেকট্রিক ব্যাট দিয়ে কি মশা মারা যাবে যাবে জি হ্যাঁ এটি বলা হচ্ছে বৈদ্যুতিক শখ এই বৈদ্যুতিক শখ বা ইলেকট্রিক শখ দিয়ে মশা বা মাছি বা কষ্টদায়ক যে কোনো প্রাণীকে জীবজন্তুকে মারা যায় অলমারা বলছেন এটি আগুন দিয়ে মারা নয় এটা আগুন নয় জি হ্যাঁ এই মরমে সৌদি আরবের যে এলাজনা নাইমা আর বড়ো বড়ো আলমারা রয়েছেন তাদের সবার ফতুয়া রয়েছে সর্বসম্মতিক্রমে তারা বলেছেন যে এটা মারা নয় এটা এবং এর দশ নম্বর প্রশ্ন করেছেন ভাই আমার কাছে আমার জিজ্ঞাসা আমি গত চার বছর আগে তেইশ লাখ টাকা একটি ফ্ল্যাট কেনার জন্য জমা দিয়েছিলাম তারা প্রতারণা করছে এখনও কাজ শুরু করে নাই অথচ দুই হাজার আঠারো সালে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল এমতো অবস্থায় আমি গত মাসে টাকা ফেরত চেয়ে চিঠি দিয়েছি কবে দেবে কখন দেবে নিশ্চিত নয় হয়তো দেবে আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর রমজান মাসে জাকাত হিসাব করে দিই এখন আমার কি এই টাকার উপর জাকাত দিতে হবে না দিতে হবে না যতক্ষণ পর্যন্ত আপনার হাতে টাকা নেই ততক্ষণ জাকাত দিতে হবে না যখন আপনার কাছে সেই টাকাটা আসবে তখন এক বছরের জাকাত দিয়ে দেবেন যে কোনো সময় রমজানের সাথে কোনো সম্পর্ক নেই এগারো নম্বর প্রশ্ন করেছেন এই করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন যে জরুরি প্রশ্ন পিপিই মানে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ওই জাতীয় যে বলছে ফুল বডি সুইট পরে ডাক্তাররা বা অন্যরা যারা ল্যাবে বা ডিসপেন্সারিতে কাজ করে তাদের কি সালা তাদের করতে পারবে হ্যাঁ সলা তাদের করতে পারবে ওলামারা বলেছেন এই সময় এই ফতুয়াগুলি এসেছে এবং এই ক্ষেত্রে মহিলা ডাক্তাররাও কি পারবে জি হ্যাঁ সলা তাদাই করবে যেই কাপড়ে থাকবে সেই কাপড়ে সলাতের সময় হলে সলা আদায় করবে তো সুইট খুলতে না পারলে করণীয়কে কোনো অসুবিধা নেই ওই অবস্থায় সলা আদায় করবে হ্যাঁ সুইট খুলে উজু না করতে পারলে যদি উজু করা সম্ভব হয় তাহলে অজু করবে আর যদি তাও খোলা সম্ভব না হয় যদি তাদেরকে গাইড করা হয় ওপর মহল থেকে যে খুললে তারা আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে এই করোনার ভাইরাসে তাহলে সেই পোশাক যেটা প্রোটেকশনের জন্য পরিধান করে না বরং তার উপর তারা তেয়াম্মম করে নেবে তেয়াম্মম করে নেবে বা মশাই করে নেবে বারো নম্বর প্রশ্ন পাঁচ বছর বয়স হলে আকিকা দেওয়া যাবে কি আকিকার একটি সুন্নত নীতিমালা রয়েছে সেটা হচ্ছে সপ্তম দিন আকিকে দাও এটি হচ্ছে সন্ন্যত আর এর পরে যে হাদিসগুলি রয়েছে চোদ্দো দিন একুশ দিন অথবা বড়ে হয়েও আঁকিকে আল্লাম আলবানী তো বড়ো হয়ে আকি দাও হাদিসকে সেই বলেছেন সুতরাং শেখানি ও ওসামী আল্লাম আলমানী এই তিনজন যে বড় ইম্মা বা বর্তমান বিংশ শতাব্দীর সকলে একমত যে পরেও দিতে পারে শুধু সন্নতের খেলাফ হলো। কিন্তু দিলে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবেন এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করবেন না যাদের ফতুয়া এই কঠোর ফতুয়া রয়েছে তারা তাদের ফতুয়ার আমল করবেন কিন্তু আপনি আমল করতে পারেন তবে ইচ্ছা করে করতে বলবেন না যেটা হয়ে গেছে এর আগে যে সাত দিন পার হয়ে গেছে সুতরাং যে কোনো সময় দিয়ে দেন আল্লাহ কবুল করবেন আর আগামীতে যেসব মেয়ে হবে সপ্তম দিনে আপনারা আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন তো দান করেন তেরো নম্বর আর এটি হচ্ছে শেষ প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো আমি যদি মাগরীবের পরে দুই রাখা সন্ন্যত নামাজ ও এশার পরে দুই রাখা সন্ন্যত নামাজ আর তাহাজুদ্দের নামাজ সশব্দে উচ্চ আওয়াজে কেরাত করে পড়ি জি তাহাজুদ্দের নামাজ বেতরের নামাজ উচ্চ আওয়াজে উচ্চ তেলাওত করবেন কিন্তু সন্ন্যতের রাতে বা মাগরে পরে এশা পরে ফজর আগে যে সন্ন্যতের রাতে বাগুলি রয়েছে এই সন্ন্যতের রাতে বাতে উচ্চ স্বরে কেরাত করা জায়জ নয় সম্মত নয় সুতরাং সেটি বেদাতের আওতাভুক্ত হবে করবেন না এরকমটা বলছেন ভাই যে তাহলে কি নামাজ হবে হ্যাঁ যেমনটা বললাম যে আপনি তাহাজ্যুদ আর বেতর এগুলো উচ্চ স্বারে কেরাত করবেন তা বলছেন ভাই যে এতে আমার খুশু বেশি হয় একাগ্রতা আসে ভালো কথা কিন্তু সন্ন্যত রাতে বাতে আপনাকে মনে মনেই কেরাত করতে হবে কারণ এটি হচ্ছে রসুল আল্লাহ রাম সন্ন্যাত আসে খোলাফের আশুদ্দিন সন্ন্যাত জোজাকুমুল্লা খাইরান وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين